সানস্ক্রিন আমাদের স্কিন কেয়ার রুটিনের সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু সব থেকে দামি প্রোডাক্ট সেই সাথে পছন্দ সেই টেক্সচার এবং প্রোটেকশনের সমন্বয় করার ঝামেলা তো একসাথে এতগুলো করে দেওয়ার জন্য বায়োডার্মা ফটোডার ম্যাক্স অ্যাকোফ্লুইডি প্লাস হ্যালো আমি নাম বায়ো জমা ফর্টি ট ম্যাক্স অ্যাকো ফ্লুইড এসপিএ ফিফটি প্লাস আমি ফোরটি এম এলের একটি বটলে আসি এবং আমার কাছে আছে অক্টিক্রায়ালিন ট্যানিসপ এম অ্যাভোবেন্টন ইভি ফিল্টার যা দিয়ে আমি এসপি এ ফিফটি দিতে পারি আমার টেক্সচার একদম ওয়াটারি খুব সহজেই ত্বকে মিশে যায় আমি একদম হোয়াইট কাজতেই না এমনকি খেমে গেলেও না আমাকে ব্যবহারের পর কিন্তু মুখ জন্য অনুভূত হয় তাই বলে আমি মুখ বেশি তেল তেলে করে ফেলি না আরও আছে আমি আপনাদের চোখে কোনো ধরনের অস্বস্তি বা জ্বালা সৃষ্টি করবো না এমন কি আমি ফ্রিজ ফ্রি সব মিলিয়ে আমি খুবই লক্ষ্যে একটি সানস্ক্রিন এ কিন্তু তোমার ইভিও প্রোটেকশন যে মাত্র চব্বিশ সেটা তো বললে না আরে বোকা সময় মতো তুমি এসপিএফ এবং পিপিডি রেটিংগুলি ফেলছ এসপিএফ হলো ইউভিবি প্রোটেকশনের ক্ষেত্রে আর পিপিডি হলো ইউভিএ প্রোটেকশনের ক্ষেত্রে পিপি সিক্সটিন আর হায়ার ইকুয়াল টু পি ইউভিএ প্রোটেকশন অর্থাৎ আমার ইউভিএ টোয়েন্টি ফোর প্রোটেকশন যথেষ্ট ইউভিএ প্রোটেকশন দিতে সক্ষম এক্স্যাক্টলি ইউভিএ প্রোটেকশন রেটিং দেখে কিন্তু ভুল বুঝবেন না এই সানস্ক্রিনটি উভয় প্রকার ইউভি রে থেকে চমৎকার সুরক্ষা দেয় আমার এই সানস্ক্রিনটির ফিনিশিং ভীষণ ভালো লেগেছে এটি ত্বকে চমৎকার একটি গ্লোই লুক এনে দেয় যা আমরা অনেকেই সানস্ক্রিনের ক্ষেত্রে খুঁজে থাকি এই ফর্মুলেশনটি দীর্ঘক্ষণ প্রতিদিন ব্যবহারের জন্য অসাধারণ কিন্তু যেহেতু এতে অ্যাভোভেনজেন আছে তাই শিশু বা যাদের ত্বক অতিরিক্ত সেন্সিটিভ তাদের জন্য এড়িয়ে চলাই ভালো হবে এছাড়াও এই যাদের স্কিন টোন খুব বেশি রিচ তাদের ক্ষেত্রে হালকা হোয়াইট কাস্ট দিতে পারে পর ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন